গুড মর্নিং এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমি বেরিয়েছি মর্নিং ওয়াক করতে, মাঝে মাঝে বেরোই, রেগুলার হয় না। তো আমি যাচ্ছি আজকে ডুমুরজলা স্টেডিয়ামে, আমাদের হাওড়ায় যে ডুমুরজলা স্টেডিয়াম আছে ওইখানে প্রচুর লোক মর্নিং ওয়াক করে, তো দেখাবো চলো। তো দেখো আমি স্টেডিয়ামের চারপাশে ঘুরছি, ঘুরে তোমাদের সবটাই আমি দেখানোর চেষ্টা করছি। এই যে ভিতরটা, এই ভিতরে অনেকগুলো মাঠ আছে, ভাগ ভাগ করা আছে। কোনো মাঠে ফুটবল খেলে বাচ্চারা, কোনো মাঠে ক্রিকেট খেলে, সুইমিং পুল আছে একদম শেষে ওই দিকটা করে, ওটা দেখাতে পাচ্ছি না। তারপরে বাস্কেটবল খেলার মাঠ আছে, বিশাল বলো বড় মানে এলাকা নিয়ে এই স্টেডিয়ামটা, এটা মানে শেষ করা যাবে না। আর এত রোদ, মানে 7টার সময় এত রোদ, চিন্তাভাবনার বাইরে, মানে আমার জ্বালা জ্বালা করছে গা। অন্যদিন রাস্তায় এত, মানে এই রাস্তাটা না হাঁটা যায় না, পুরো মর্নিং এত লোক মর্নিং ওয়াক করে বলার মতন না। মানে এর আগেও তো আমি অনেকবার এসেছি, বহুবার, মানে যখন বিয়ে হয় না তখনও আমরা এই মাঠেই আসতাম। তো আজকে এসে অন্যরকম রূপ দেখছি, মানে করোনার মানে এ ছায়া এখানেও পড়েছে আর কি। তো লোকজন নেই, বয়স্ক লোক তো দেখতেই পাচ্ছি না, বেরোচ্ছেই না হয়তো। 7টার সময় মানে কেউ বেরোয় না, একদম ফাঁকা। মাঠে আমি যেতে ইচ্ছা করছে কিন্তু মাঠটা দেখছি ফাঁকা, মানে সাহস পাচ্ছি না যেতে, যেহেতু একা একটু কেমন কিন্তু কিন্তু লাগছে। ভেতরে যাওয়া যায়, আমি হাঁপিয়ে গেছি, হেঁটে পুরোটাই রাউন্ড মেরেছি, মেরে আমি একটু বসে পড়েছি। এই জায়গাটা জায়গাটা খুব সুন্দর, একটু ছায়া আছে, গাছ আছে, আমি এখানটা একটু বসে পড়েছি, একটু বসবো, রেস্ট নেবো, তারপরে আবার হেঁটে হেঁটে বাড়ি যাবো। আজকে পুরো ফাঁকা, একদম ফাঁকা, মানে বারবার হ্যাপি কথা বলছি কারণ আমি এরম কোনো দিন দেখিনি, এত ফাঁকা। পাখিকে মানে পাখি আসবে বলেছিল কিন্তু উঠতে পারে না, আমি ওকে ডাকলাম উঠতে পারে না, আমি তো রাত্রি করে শুয়েছে যা হয়। এখন এই যে মাছটা একটু খুলেছি, বড্ড কষ্ট হচ্ছে, এটা ফাঁকা তো কেউ নেই, ওকে একটু খুলে বসে আছি, তারপর পরে আবার চলে যাবে। তো আমার হাঁটা হয়ে গেছে, আমি এবার বাড়ি চলে যাচ্ছি। যা রোদ, পুরো আমার একদম স্কিন কালো হয়ে যাবে। আর দেখি বাড়িতে গিয়ে দুটো মানুষ কি করছে, দেখে যখন এলাম তখন তো ঘুমাচ্ছিল, এখন গিয়ে দেখি কি করছে ওরা। আমি না গেলে তো তাদের কিছুই হবে না আর কি, কিছু না খেয়েই বসে থাকবে। আর রাস্তা এত ফাঁকা না, ভালো লাগছে না, হেঁটে ঠিক মজা পাচ্ছি না, সঙ্গে কেউ থাকলে ভালো লাগবে। বাড়িতে আমি এসে গেছি মোটামুটি 8:45 নাগাদ, আর এখন 9:30 বাজে। এসে আমি পুরো পরিষ্কার হলাম, আর এসে দেখলাম ওর মানে আমার হাজব্যান্ড আর কি মাংস আর সবজি ফল যেগুলো আনাচ্ছিল এনে রেখে দিয়েছে, আর পাখি উঠে পড়তে বসে গেছে। তো আমি ছিলাম না, আমি এসে মানে আমি ভাবলাম যে এসে দেখবো হয়তো সবাই ঘুমাচ্ছে, মানে যাওয়ার সময় দেখে গিয়েছিলাম ওরা ঘুমোচ্ছে, তো ভেবেছিলাম তাই দেখবো, এসে দেখলাম না সব উঠে পড়েছে। আমি বাইরে থেকে চাবি লাগিয়ে গিয়েছিলাম, তো ওর বাবা আবার হাত বাড়িয়ে চাবিটা খুলে গেছে আর কি। দুটো চাবি থাকে আমাদের, আমার কাছেও থাকে ওর কাছেও থাকে। তো আমি বাইরে থেকে চাবি লাগিয়ে চলে গেছিলাম, আমি যখন গেলাম তখন কেউ ওঠেনি, ঘুমাচ্ছিল, তো কাউকে ডিস্টার্ব করিনি, সানডের ব্যাপার ঘুমা। তো এসে আমি ভাবলাম কী জানি কী পরিস্থিতি, কী ভাব, কী দেখবো আর কি। এসে দেখলাম না, যেহেতু 10টার মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যাবে, তো বাজার দোকান যা করার ছিল আমি আগের দিন রাত্রিবেলায় বলে দিয়েছিলাম, ওইগুলো এনে রেখে দিয়েছে। আর পাখিও দেখলাম উঠে ডাকফান মেজে পড়তে বসে গেছে, মানে দেখেও ভালো লাগে যে মানে আমাকে চেঁচাতে হলো না, সবাই সব কাজ করে ফেলেছে আর কি। সে যাই হোক, আর এই যো সবাইকে চা করে দিলাম, চা নিয়ে বসেছি। হ্যাঁ, ওরা কিন্তু কিছু খায় না, আমি যদি 11টা 12টায় আসতাম তখন ওরা না খেয়েই বসে থাকতো, এরকম একটা ব্যাপার, কিছুই খাবে না, খেয়ে দুটো বিস্কিট নিয়েও যে খাবে বা মুড়ি নিয়ে খাবে ওটাকেও খাবে না, মানে বোঝাতে চাইবে তুমি চলে আসো কে আমাদের খেতে দেবে।
আমি এসে বললো কেন খাওনি, আমি যদি কোথাও যাই তোমরা খাবে না, তোমরা কে দেবে, এরকম একটা কথাবার্তা। ওই না হাঁপাতে হাঁপাতে এলাম, এসে পরিষ্কার হয়ে চা টা করলাম। আর পাখি বলছে তুমি তো রোজ যাবে না, বেকার আজকে কি লাভ হলো, চেষ্টা করবো মাঝে মাঝে যাওয়ার। কী বলো তো সকালবেলার দিকে হয় না, আজকে এখন ধর মানে অফিস ছুটি তাই আমার সকালে রান্নার তাড়া নেই, তাই আমি একটু যেতে পেরেছি, নাহলে সকালবেলা উঠে যুদ্ধ হয়। মানে পড়ে অনেক সময় এরমও হয়, হয়তো কোথাও লেগে গেল, ঠুকে গেলো, এদিক ওদিক তাড়াতাড়ি করে করতে হয় না রান্নাঘরে রান্না, সেখানটা যে জল দেবো বা একটু দেখবো কী হয়েছে সে মুহূর্তে দেখার টাইম পায় না, এত তাড়াহুড়ো থাকে। পরে দেখি যে ওই জায়গাটা ব্যথা হয়েছে, তখন মনে হয় কোথায় ঠুকেছিল, তখন বুঝতে পারি হ্যাঁ ওই তো ওই সময় ঠুকেছিল, কিন্তু জল দেওয়ার টাইম পাইনি। আর এই চা খেয়ে এবারে একটু পরে রান্নাঘরে যাব, মাংসের জোগাড় করবো, যেহেতু রবিবার আজকে চিকেন হবে তো মাংসের জোগাড় হবে। দেখো দরদর করে ঘামছে এখনও, সেই মানে ভেতরের কষ্টটা না এখনও বেরোচ্ছে আর কি। যা হয় একদিন হাঁটলে যা হয়, অনেকটা হাঁটা না, আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেডিয়াম অনেকটা, হেঁটে হেঁটে যাওয়া, হেঁটে হেঁটে আসা মুখের কথা না। আর স্কুটি নিয়ে গেলে ভালো হতো, মানে স্কুটি নিয়ে গিয়ে একটা জায়গায় রেখে স্টেডিয়ামের ওইখানে তারপরে রাউন্ড মেরে তো স্কুটি নিয়ে বাড়ি চলে আসতাম, তাহলে যাতায়াতের রাস্তাটা স্কুটি নিয়েই আমার হয়ে যেত। কিন্তু স্কুটিটা বার করতে পারিনি, মানে আমার স্কুটির আগে একজনের স্কুটি আছে আর কি, সকালবেলা ওকে গিয়ে ডিস্টার্ব করবো, ও এসে স্কুটি বার করবে, তারপর আমারটা বার করতে পারবো, নাহলে বার করা যাবে না। রেগুলার বেরোলে কী হয়, আমি স্কুটিটা আগে রাখতাম কিন্তু হঠাৎ করে বেরিয়েছি যা হয় আর কি, স্কুটি বার করতে পারিনি, হেঁটে গিয়েছি, তা হাঁটাটাও হয়ে গেল, কিন্তু ওই পায়ে লাগছে। এখন সেই আগেরবারে লকডাউনের মতন এখনও এবারে আমাদের গলিতে না আনাজ বিক্রি করতে আসছে ভ্যানে করে, আগের বছরে হয়েছে, মানে আগে কোনো দিন আমি দেখিনি আমাদের এখানে ভ্যানে করে আনাজ বিক্রি করতে আসতে, আগেবারে লকডাউনে হয়েছিল, মানে গেটের সামনে আনাজ বিক্রি করতে আসতো, আজকেও দেখছি বেসেছে। 10টা পর্যন্ত মেন রোডে থাকে, 10টার পর যখন পুলিশ তাড়া করে গলির মধ্যে ঢুকে পড়ে, যেহেতু গলির মধ্যে পুলিশ ঢুকবে না ওই জন্য। তো আর কথা বলবো না, অনেকক্ষণ আড্ডা দেওয়া হয়ে গেল, এবারে আমি গিয়ে রান্নাঘরে এ করবো, দর করে ঘামছি, বিশাল গরম আজকে, ওই পেঁয়াজ আদা রসুন সব ছাড়াবো। আর আমরা একটু পরে মুড়ি খাবো আজকে, শশা পেঁয়াজ এসব মানে দিয়ে চাট করে মুড়ি মাখবো, আর কিছু খাবো না আজকে টিফিনে, ওটাই মুড়ি শশা এইসব দিয়ে মেখে ঝালমুড়ি টাইপের বানাবো, সবাই খাবে বললো। তো আমার রান্নাঘরের যা আনাজ কোটা মাংস ধোয়া এগুলো সব হয়ে গেছে, জামা কাপড়গুলো দিয়ে আমি ওই রান্না করবো আর কি। তো এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে বলার মতন নয়, মানে একটা কী বলবো, এতটা মানে কত কিলোমিটার ঠিক বলতে পারছি না, পরে বলবো হিসাব করে, যাওয়া আসা দম বেরিয়ে গেছে। আর রান্না করে কাউকে খেতে দিতে পারবো কি না জানি না, মুড়ি খেয়ে। এইভাবে মেশিনে দিয়ে দিয়েছে, এইভাবে কেচে বেরিয়েছে যে আমি এইভাবে শূন্য করতে দিয়ে দেবো, সত্যি হয়নি, খোলার পর মনে হয় না যে এটাকে একটু এরকমভাবে মেশিনে ফেলি, এরকমভাবে খুললো গুটিয়ে গেল, ওটাকে মেশিনে দিয়ে দিল, এখন আমি করে আমার তো অনেক সময় না। তো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, আর একদিকে আমি করলা আলু ভাজতে দিয়ে দিয়েছি, আর একদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে মাংস মশলা সব একসঙ্গে দিয়ে দেবো। আর আমি রান্নাঘরে বেশিক্ষণ থাকছি না, মানে আলুটা দিয়ে, আলুটা ভাজা হয়ে গেছে আর কি, আলুটা দিয়ে পালিয়ে গেছি, একবার করে নাড়ছি, আবার পাখার তলায় গিয়ে বসি, মানে রান্নাঘরে টানা গরমে বসে থাকা খুব কষ্টকর। তো ওইভাবে করছি, ওই যেমন এখন মাংসর মশলাটা দিয়ে আবার পালিয়ে যাবো, আবার একটুখানি পর আসবো, এই করছি, একবার ওদিক যাচ্ছি আর একবার এদিক যাচ্ছি। তো দেখো আমি মাংস কীভাবে করতে হয় আর দেখাবো না, সবাই জানে, তোমার রান্নাটা করে নিই। আর একটা ভালো জিনিস দেখাবো, ভালো জিনিসটা কি একটু পরে বলছি।
দেখো এদিকে করলা ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে, এবার আমি এতে পেঁয়াজ দেবো। তো তেল বেশি হয়ে গেছে, মেয়ে বারবার বলেছে মা তেলটা একটু কম দেবে। হ্যাঁ বলেও না বেশি দিয়ে ফেলেছি। এই যে করলা আলু ভাজাতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এই যে মাংসতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এই বাটা মশলাটা দিয়ে দেবো, আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে সব একসঙ্গে রেডি করে রেখে দিয়েছি, যাতে টপ টপ করে দিয়ে আমি এখান থেকে পালাতে পারি। এটাও হয়ে যাবে। এখানে হাঁটতে গিয়েছিলাম, ওইখানে একটা দাদু বয়স্ক দাদু জামরুল বিক্রি করছিল, মানে ওনার গাছের জামরুল ঝড়ে পড়ে যাবে নষ্ট হওয়ার আগে উনি ওটাকে পেরে আর কি বিক্রি করে দিচ্ছেন। তো ওনার কাছ থেকে কিছু জামরুল কিনে এনেছে, জামরুলগুলো দেখাচ্ছি। জামরুলগুলো খেতে আমার খুব ভালো লাগে, একদম গাছের টাটকা জামরুল। ওহ কি গরম দেখাচ্ছি। এই যে এই জামরুলগুলো এনেছি, এগুলো না গাছের একদম টাটকা জামরুল। এই জামরুলগুলো টেস্টই আলাদা। এই এই জামরুল গাছ আমার মামার বাড়িতে একটা ছিল, এখন আর নেই গাছটা। আমরা ছোটোবেলায় গাছে উঠে জামরুল পাড়তাম, আর একটা ফলসা গাছও ছিল, খুব জামরুল আর ফলসা খেতাম। পেয়ারা গাছও ছিল, তো মনে পড়ে যাচ্ছে জামরুল দেখে এত কিছু মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার কথা। যা হয় ছোটোবেলাটা খুব আনন্দে কাটিয়েছিলাম। তো এই জামরুলগুলোই আজকে ভাত খেয়ে খাবো। তো আর বসবো না, অনেকক্ষণ বাহার তলায় বসে পড়েছি, মাংসটা আস্তে করে দিয়ে এসেছি, মাঝে যাচ্ছি নেড়ে নেড়ে আসছি। এরপরে দেখবো আরও আরাম করতে গেলে কী হবে, মাংস পুড়ে যাবে, আমাকে বের করে দেবে বাড়ি থেকে। লাস্ট ওই স্টেডিয়ামেই আবার ঘুরবো, আর ওই জামরুলগুলো গিয়ে বসে বসে ওইখানেই খাবো। তো চলো মাংসটা করে ফেলি, হয়ে এসেছে, আর একটু করলেই হয়ে যাবে। একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, পাখিকে তাড়াতাড়ি খেতে দিতে হবে, অনলাইন ক্লাস আছে রবিবারে যেটা থাকে ওর। এখন বাজে 6:30, আর 6:30 সময় আমার সন্ধ্যাবেলা যা যা কাজ থাকে সেগুলোই করছি। আর আজকে রান্না করার পর চান টান করলাম, ভাত খেলাম, তারপরে যে লম্বা ঘুম দিয়েছি কি বলবো, 2.5 ঘন্টা টানা ঘুমিয়েছি, মাঝখানে একবারও উঠিনি। ওই যে সকালবেলা আজ হাঁটতে গিয়েছিলাম, তারই ফলাফল, গা হাত পা ব্যথা হয়ে গেছে একটু। তবে আমি ভাবছি এবার থেকে রেগুলার একটু করে মাঝে মাঝে হাঁটতে যাবো, যেদিনকে সময় হবে না আলাদা কথা। আর আজকে একটু ফাঁকিবাজি ব্যাপার তো আছে, রাত্রিটা রান্নার ঝামেলাটা নেই, একটু পোলাও বানাবো, ব্যাস হয়ে যাবে। কারণ মাংস একটু বাঁচিয়ে রেখে দিয়েছি, বাঁচিয়ে বলতে না খেয়ে রাখিনি, মানে অনেকটা করেছিলাম, তো কিছুটা খাওয়া হয়েছে কিছুটা রেখে দিয়েছি, ওটা মানে করি রেগুলার, মানে রবিবারের ব্যাপারটা আমার মতন মনে অনেকেই এই কাজটাই করে আর কি, কিছুটা করে কিছুটা রেখে দেওয়া হয় যাতে রবিবারের রাত্রিটা ওই দিয়ে চালিয়ে দেওয়া যায়। আর একটু পোলাও করবো, পোলাওটা কীভাবে করবো দেখাবো, তোমরা সবাই পোলাও করো কিন্তু মানে আমি পোলাওটা একটু আমার মতন করে করো, খেতে খুব ভালো হয়। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা খায় তারাই বলে পোলাওটা তোর খুব ভালো হয়, তো আমি ভাবলাম তোমাদের সাথে পোলাওটা শেয়ার করবো। আর রবিবারে একটু মাংস করা থাকলে তো সুবিধাই হয়, এই আগে রবিবারগুলো কী হতো মানে তিনজনে মিলে কোথাও না কোথাও যেতাম, এখন তো সেটা আর হয় না, কোথাও যাই যায় না, কোথায় বা যাবো, সবই তো বন্ধ হয়ে গেছে, লকডাউন আজকে থেকে শুরু হয়ে গেছে। তো বাড়িতে বসে যাতে তিনজনে মিলে একটু সময় কাটানো যায় সেটাই করি আর কি, রান্নার দিকে বেশি যাই না। পোলাও করতে কতক্ষণ লাগবে, তো সিনেমা দেখবো, একটু নিজেদের মধ্যে কথা বলবো, এইভাবেই টাইম টাইমে কাটাবো আর কি, ভালো লাগে। রবিবারে তিনজনে একসঙ্গে বক বক করি, হা হি আমাদের মধ্যে খুব ভয়, ওটা ওই করেই কেটে যাবে। একটু সিনেমা দেখবো, ভালো একটা সিনেমা চালাবে,
মেয়ে আর 8টার সময় অনলাইন ক্লাস করে উঠে আরও করবে না বলেও লাভ নেই, সারা দুপুর করছে, তিনটে পর পর ক্লাস থাকে, সেই তিনটে থেকে 8টা, তাতে তিনটে ক্লাস করার পর আর তো পড়বে না, রবিবার তো পুরো ছুটিতেই থাক, মানে 8টার পর থেকে এবার ও পুরো রেজিস্ট্রের খাতায় নাম লেখাবে, আমিও রেজিস্ট্রের খাতায় নাম লেখাবো, আমারও তো কাজ হয়ে গেছে। মাঝখানে একবার উঠবো, পোলাওটা টপ করে করে নেবো, পোলাও জোগাড়টা করে রাখবো, মানে চালটা সেদ্ধ করে রেখে দেবো, টপ করে হয়ে যাবে, ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, কাজগুলো করে নি। তো দেখো আমি কড়াতে সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি, আর ওতে দারুচিনি, এলাচ আর কি দিলাম ভুলে যাই, হ্যাঁ কাজু, এটা দিয়ে একটু ভাজবো, তারপরে আমি একটু পরে কিশমিশটা দেবো, নাহলে কিশমিশটা না পুড়ে যাবে। আর এই যে মিঠা তোর বার করে রেখেছি, এটা বেশি দেবো না, একটুখানি দেবো, এক দু ফোঁটা দিলেই হয়ে যাবে। হয়ে গেছে, এবারে আমি কিশমিশটা দিয়ে দেবো, কিশমিশটা সবটাই দিয়ে দেবো, একটু ভালো লাগবে। এই যে কিশমিশগুলো ফুলে উঠছে, তার মানে কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, এবারে পুড়ে যাবে। এবারে আমি চালটা দিয়ে দেবো, দেখো আমি চালটা মানে ভাতটা দিয়ে দিয়েছি, আর এতে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছি, আর নুনটা একটু বুঝে দেবো, কারণ আমি যখন ভাত সিদ্ধ হচ্ছিল ওই জলেতে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, নুন আর সাদা তেল দিয়ে আমি ভাতটাকে সিদ্ধ করেছিলাম, তো নুনটা একটু বুঝে দেবো আমি, যেহেতু নুন আমার দেয়াই আছে অলরেডি। আর এই যে মিঠা আতরটা বলেছি না, ওটা এখন দেবো না, একটু বেশ ভাজা ভাজা মানে প্রায় পোলাওটা হয়ে আসবে ঠিক নামানোর আগে দু ফোঁটা দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু চাপা দিয়ে রেখে দেবো, জাস্ট অল্প, বেশি না, এক দু ফোঁটা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রান্নাঘরে টুকিটাকি কাজ এখনও বাকি আছে, ওটা গিয়ে করবো, তারপরে শোবো। আর আজকে পোলাওটা খুব ভালো হয়েছিলো, পাখি কেমন খেতে হয়েছিলো বল? ভালো হয়েছে। আর আজকে এই ঘরেই আমরা খেলাম, যেহেতু পাখি ঘরটা ঠান্ডা করে রেখেছে, তাই ওই বাইরে প্রচণ্ড গরম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের খুব 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 ভালোবাসা। তো টাটা, গুড নাইট, টাটা।